আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবার ঈদ খুবই ভালো কেটেছে বাসায় থেকে। এবার অবশ্য আমরা অন্যরকম ঈদ করেছি, তো আমি খুকি যুথি আমরা মিলে একটু বের হচ্ছে, তিন বোন মিলে। সো একটু ঘুরবো, সাথে আপনাদেরকেও দেখাবো কোথায় কোথায় যাচ্ছি, একটু ডিফারেন্ট একটা প্লেসে যাব। আর মানে এখন তো আমাদের এখানে বিকাল 6টার পরে বাজে, 7টা বাজতেছে। সো এই টাইমে মানুষজন কম থাকে বাইরে, সেজন্যই আসলে একটু বাইরে থেকে ঘুরে আসা। সো দেখাবো, আমাদের সাথে থাকুন। তো নোহাশার জুথি তো ঘোরাঘুরি করতে পারে নাই ইউকেতে এসে, তোমার আজকে একটু ঘুরতে পারছে, ঈদের দ্বিতীয় দিন। তো জুথির ফিলিংস কি? ফিলিংস অনেক ভালো, কারণ আজকে আমি ঘুরতে পারতেছি। অবশ্য ঈদের দিনে একটু ঘুরেছিলাম, মামু ভাইয়া নিয়ে গিয়েছিল, তো খুবই ভালো লাগতেছে। আর আজকে সুন্দর আর একটা জায়গা নিয়ে আসছে, আজকে হচ্ছে পানি আর পানি সমুদ্র যে রুফি, অনেক সুন্দর আরেকটা জায়গায় চলে আসছি। পানি আর পানি, পানি মানেই হলো ভালো লাগার কাজ করে, সামার সিজন স্পেশালি। লেকে ঘুরতে যেতে পারলে বা নদীর ধারে, সমুদ্রের পাড়ে অথবা বিচে খুবই ভালো লাগে, বিশেষ করে সমুদ্র পাড়ে যখন মানে বাতাসটা স্পেশালি খুব মানে ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আজকে এখানে আসলাম একটু ঘুরতে, এখানে খুবই সুন্দর। এখানে অবশ্য সোয়ান লেকের মতোই, কিন্তু এটা সোয়ান লেক না, এটা আরেকটা জায়গায় আসছি। খুব সুন্দর পরিবেশ, অনেক সুন্দর ওয়েদার। হ্যাঁ বসো, নুহাস আসো বসো, ভালো লাগতেছে খুব। নুহাসও মানে ঘুরতে পারেনি আসার পরে, এখন একটু একটু ঘুরছে আর বলছে খুবই ভালো লাগছে, এমন জানলে সে আরো আগেই লন্ডনে আসতো। মানে ভালো লাগে আসলে, মানে ফ্যামিলি আছে বিধায় ও এরকম বলে আর কি, একা একা যদি থাকতো হয়তো বলতো না এসে আমি মিস্টেক করেছি, সেটাই হয়। একটা জায়গায় নতুন গেলে কেউ অ্যাডজাস্ট করতে পারে না, তো অ্যাডজাস্ট করার জন্য অনেক টাইম নেই, হ্যাঁ পরে গেলে কিন্তু শেষ, নুহাস ডেঞ্জার শুরু বলছে পরে গেলে। নুহাস এদিকে, ওকে আনিও না, ডেঞ্জার কিন্তু পড়লে কারে মরছে বা মরতা না। হ্যাঁ ঠান্ডা পানি তো লাকি লুক, হ্যাঁ কারণ উপর থেকে পড়লে অনেক ব্যথা করে। আমার কাছে এরকম লাগতেছে যে বাংলাদেশ আসছি না খুকি, পুকুর পানি। না না পানিটা মনে আইস, নোহাস ধরে ফেল, আমরা চলে যাই। আমরা তিন বোন একসাথে হলে শুধু সেলফি তুলি, যদিও ছবিগুলো আর দেওয়া হয় না। দ্বিতীয় দিনের ঈদের মোবারক, দ্বিতীয় দিন আজকে ঘুরতে আসছি, জায়গাটা অনেক সুন্দর। ওদিকে যা যাও যদি,
দাঁড়াও তোমরা কথা বলো। এই যে খুব সুন্দর একটা জায়গা আসছে, আমাদের বাসা থেকে বেশি দূরে না। তো জ্যোতি তোমার কেমন লাগছে? হ্যাঁ আমার অনেক ভালো লাগছে, ঘুরতে আসলে আমার অনেক ভালো লাগে। জ্যোতি তো ঘোরার পাগল, ঘোরার নাম শুনলেই খুব ভালো লাগে। তো আসলে জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ আর সামার টাইমে তো অনেক ভালো লাগে, বেশি ভালো লাগে যে ঘোরাঘুরি করা যায় একটু, অনেক সুন্দর সময় কাটানো যায়। হ্যাঁ খুব ভালো লাগে। এরকম সিচুয়েশন না হলে তো আমরা অনেক অনেক জায়গায় ঘুরতে যাই। বাড়িটা হ্যাঁ বাড়িটা সুন্দর, আর পাহাড়ের উপরের বাড়িগুলো মানে ভালো লাগে যে হাঁটতে তোমার ইয়ে হয়ে যায়, এক্সারসাইজ হয়ে যায়। আর মানে এখানে আসার পরে বাংলাদেশের কথা একটু বেশি মনে পড়তেছে। আমার আব্বার একটা ফ্রেন্ডের বাড়ি ছিল উজানে, উজানে আর কি, আমাদের বাংলাদেশে বলে আর কি, উজান পাহাড়ি এলাকা ছিল। তো ওইখানে আমি অনেক ছোটবেলায় গিয়েছিলাম, তো আমার মানে খুব ভালো লেগেছিল তখন, মানে পাহাড়ের উপরে এরকম উপরে উঠতে ছিল। তো এই জায়গাটা দেখে মনে হচ্ছে মানে এমন মানে ক্লান্তি লাগবে বেশি। হ্যাঁ তো আম কাঁঠালের দেশ। তো আমি দুই বোনকে ছবি তুলে দেই, থ্যাংক ইউ। ভিডিও ভিডিও একটু কর, ছবি তুলিস। তো আমি দুই বোনের একটু ছবি তুলে দিচ্ছি, যদিও আমার ছবি সুন্দর আসে না, আমার ছবি অত ভালো আসে না। আমি ভালো করে মানে ছবি তুললে মানে ন্যাচারাল থাকতে পারি না, একটা প্রবলেম। আমি একটু তুলে দিই তোরা দুই বোনের।